টাকার প্রলোভন দেখিয়ে নির্বাচনী সহিংসতায় কর্মীদের উস্কে দিলেন এক চেয়ারম্যান প্রার্থী। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম যুবরাজ ঘোষণা দিয়েছেন তার কোনো কর্মী মারা গেলে তার জন্য বরাদ্দ 10 লাখ টাকা। দারুণ প্রলোভন। ইউপি নির্বাচনে প্রতিপক্ষের সমর্থকদের সঙ্গে সহিংসতায় জড়িয়ে কেউ মারা গেলে তার পরিবার পাবে 10 লাখ টাকা, আর আহতদের চিকিৎসার পাশাপাশি দেয়া হবে সংসার খরচ। যদি মারামারি করে মেডিকেল ভর্তি থাকেন, আপনার সম্পূর্ণ খরচ পাতি আমি বহন করবো, এমনকি আপনার সংসারের জাল ডাল যত কিছু খরচ লাগে আমি বহন করবো। 23শে ডিসেম্বর ভোটের দিন ঠিক করা হয়েছে মুন্সীগঞ্জের বাসাইল ইউনিয়নে, আর অক্টোবরের শেষ সপ্তাহে কর্মীদের নিয়ে উঠান বৈঠকে এই ঘোষণা দেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আপনারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হন, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবেন, ওই হোমপিন্দরকে আপনারা কোনো দিন ভয় পাবেন না। চেয়ারম্যান প্রার্থীর এমন বক্তব্যের কারণে সহিংসতা বাড়তে পারে বলে মনে করছেন অনেকে। আমার একটাই কথা, বাসাইল ইউনিয়নে কোনো মামলা হতে আমি বলবো না। তবে সাইফুল ইসলাম যুবরাজের দাবি সহিংসতা নয়, কর্মীদের পাশে থাকবেন এটা বোঝাতেই এই বক্তব্য দিয়েছেন। ওই কর্মী গ্রামের প্রশ্ন করছে যে এমন তারপর হুমকি টুমকি পাইতেছি, তখন আমাকে উপায় ভুকি, তখন আমি বলছি ঠিক আছে, যদি আমার নির্বাচন পারতেছে কেউ মারা যায় সেটা আমি তার ফ্যামিলিকে 10 লাখ টাকা দেবো। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ। অতি শীঘ্রই একটা জরুরি সভা করে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমার সভাপতি অবহিত করেছি। অভিযোগ আসেনি, অভিযোগ করা হলে আমরা বিষয়টা দেখব। এই ধরনের কথা তো বলা ঠিক না, এটা তো ওনার মধ্যে অবশ্যই বলা ঠিক না, এটা তো উনি সহিংসতাকে প্রশ্রয় দিচ্ছেন। যখন বক্তব্যটা ভাইরাল হয় বা যখন আসে, তখন কিন্তু আমরা জানতে পারছি যে এটা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য যথেষ্ট। ঠিক আছে, যুবরাজের এই বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, হচ্ছে নানা সমালোচনা। ডিবিসি নিউজ ডেস্ক। বিষয়টি নিয়ে কথা বলবো অনলাইনের মাধ্যমে যুক্ত হচ্ছেন মুন্সীগঞ্জ বাসাইল ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম নজরুল ইসলাম টিটু। নজরুল ইসলাম টিটু, সাইফুল ইসলাম যুবরাজ যা বলেছেন আসলে সেটি স্থানীয় পর্যায়ের এই নির্বাচনে কতখানি প্রভাব ফেলতে পারে? আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই টিভিসি নিউজ, বাংলাদেশ নিউজ টিভিকে। আসলে বক্তব্যের শুরুতে সম্পর্কে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 71-এর রণাঙ্গনে যারা শহীদ হয়েছিলেন সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীরাঙ্গনা সাফিনাদের। জি নজরুল ইসলাম টিটু, আপনি যদি সংক্ষেপে একটু জানাতেন আপনার বক্তব্যটি, যে প্রতি কর্মী নিহত হলে 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া আছে, এটি আসলে স্থানীয় নির্বাচনে কি রকম প্রভাব ফেলতে পারে? আসলে এটা একটা উস্কানিমূলক বক্তব্য, উনি আগে থেকে এরকম একটা প্রস্তুতি নিয়েছেন যে সহিংসতা করে যদি নির্বাচনে কি করা যায়, মানে নির্বাচনে পাস করা যায় মানুষকে ভয় দেখাতে, তার জনপ্রিয়তা হচ্ছে শূন্যের কোঠায়। উনি 2016 সালে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, যে কোনো ভাবেই উনি মনোনয়ন পেয়েছেন, আমাদের দলীয় নেতা কর্মী তার সাথে ছিল না। তবে নির্বাচনের সময় যখন তাকে নমিনেশন দেওয়া হয়, তখন আমরা অক্লান্ত পরিশ্রম করে তাকে নির্বাচিত করেছিলাম, সেই শর্ত উনি ভঙ্গ করেছেন। এখন এখন মানে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের জন্য দলীয় ভাবে আপনারা কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন কিনা এই ব্যাপারে? আসলে আমরা একটা প্রস্তুতি নিচ্ছি স্থানীয় প্রশাসনের মাধ্যমে, প্রশাসনকে অবহিত করা, একটা অভিযোগ করা, এবং নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ করব, যেহেতু নির্বাচনী এলাকায় সহিংসতার জন্য উনি যে হুমকি দিয়েছেন, এজন্য আমাদের সাধারণ জনগণ ভয়ভীতির মধ্যে আছেন, সেজন্য আমরা অবশ্যই এটার ব্যাপারে একটা অভিযোগ করবো আমরা। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে এইচ এম নজরুল ইসলাম টিটু আমাদের সাথে যুক্ত হবার জন্য। মুন্সীগঞ্জ বাসাইল ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।